ছাত্রদের হাতে শিক্ষাকর্মী খুন, টেস্ট পরীক্ষায় পড়ুয়াদের মোবাইল বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ। মোবাইল ফেরত দেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। ওই শিক্ষাকর্মীর ওপর বেশ কয়েকজন ছাত্র চড়াও হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই সময় হৃদরোগে আক্রান্ত হন ওই শিক্ষাকর্মী, তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ছোট জাগরিয়ার ওই স্কুলে। এই ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। ছাত্রদের হাতে শিক্ষাকর্মী খুনের ঘটনা, টেস্ট পরীক্ষায় পড়ুয়াদের মোবাইল বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ। মোবাইল ফেরত দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা। ওই শিক্ষাকর্মীর ওপর বেশ কয়েকজন ছাত্র চড়াও হয় এমনই অভিযোগ। সেই সময় ওই শিক্ষাকর্মী হৃদরোগে আক্রান্ত হন, তাকে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়, তবে তার মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে ছোট জাগরিয়াতে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন শিক্ষামন্ত্রী। ছাত্রদের হাতে শিক্ষাকর্মী খুনের ঘটনা, টেস্ট পরীক্ষায় পড়ুয়াদের মোবাইল বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ। মোবাইল ফেরত দেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, ছোট জাগুলিয়ার যে ঘটনা, পুরো বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর কাছেও এই গোটা ঘটনা গিয়ে পৌঁছেছে এবং কার্যত বলা যেতে পারে যে নজিরবিহীন এই ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরকে তিনি নির্দেশ দিয়েছেন গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে এক্ষেত্রে যারা দোষী, কি কারণে এমন ঘটনা ঘটলো, এই সামগ্রিক সমস্ত কিছু খতিয়ে দেখে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ব্যবস্থা নেওয়া হয় সেরকম নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী, এমনটাই কিন্তু জানতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।